চলে এসেছি ফিয়ারলেস ম্যাথ ক্লাসে। তবে আজকে আমি কোনো ম্যাথ ক্লাস করানোর জন্য আসিনি, আজ আমি কিছু কথা শেয়ার করতে চাই আমার জীবনের কিছু অভিজ্ঞতা থেকে। আমি কিছু কথা আমার ভিউয়ার্সদের বলতে চাই, আমার কিছু মনের ম্যাথস নিয়ে কিছু চিন্তাভাবনা আছে, সেই চিন্তাভাবনাগুলো আমি কিছু আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করতে চাই। ফার্স্ট কথা হচ্ছে আমার এই চ্যানেলের নাম হচ্ছে ফিয়ারলেস ম্যাথস ক্লাস। ফিয়ারলেস ম্যাথসকে মানুষ ছোট থেকে ভয় পেয়ে আসছে, এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারণ হচ্ছে ম্যাথসটা যদি ছোটবেলায় আমরা ঠিক মতন অ্যাডিশন সাবট্রাকশন মাল্টিপ্লিকেশন ডিভিশনটা যদি ঠিক মতন রপ্ত করতে পারি, যোগ বিয়োগ গুণ ভাগ বিশেষ করে টেবিল নামতাটা যদি আমরা ছোটবেলা থেকে খুব ভালো করে লার্ন করে তুলতে পারি, ম্যাথস কিন্তু একটা পাজল ছাড়া আর কিছুই নয়। আমরা যেমন সারাক্ষণ মোবাইলে গেম খেলছি, পাজল করছি, ক্রসওয়ার্ড করছি, ম্যাথস কিন্তু অনলি ফর দিস, শুধুমাত্র এইটা পাজল গেম। কিছু কিছু শুধু কথার জাকলারি আছে, সেই জাকলারিটাকে সেই ট্রিকি জায়গাটাকে আমরা যদি ঠিক মতন ধরতে পারি, ধরে জাস্ট চারটে অপারেশন আমাদের ম্যাথস টোটাল ম্যাথসে স্কুল লেভেলে টোটাল ম্যাথসে অ্যাডিশন সাবট্রাকশন মাল্টিপ্লিকেশন ডিভিশন ছাড়া আর কিচ্ছু নেই, ওই চারটে অপারেশনস দিয়ে আমরা সমস্ত স্কুল লেভেলের ম্যাথ আমরা সলভ করতে পারি, এতে ভয় কিছু কারণ নেই। আমার কিছু কিছু স্টুডেন্ট আছে যারা শোনা ম্যাথস পরীক্ষা মানে তার আগের দিনই তাদের প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেল, টেনশন হয়ে গেল, আর পরীক্ষার হলে গিয়ে পুরো পরীক্ষার হল যেন একটা যেন মনে হয় যৌতুক প্রিয় টাইপ, পরীক্ষার হলে ম্যাথস পরীক্ষার হল মানে বিশাল একটা ভয়ের জায়গা। তারা অথচ বাড়িতে ভালো ম্যাথস করছে, বাড়িতে পরীক্ষার একদিন সুন্দর করে ম্যাথস করছে, কিন্তু পরীক্ষার হলে যেই কোশ্চেন পেপারটা অ্যান্সার শিটটা যে পেলো সঙ্গে সঙ্গে তাদের অবস্থা খারাপ হয়ে গেল, তারা মনে করতে থাকলো বাবা আমি কিছুই করতে পারবো না। এই যে জিনিসটা আমার মেইন উদ্দেশ্য, চ্যানেল খোলার মেইন উদ্দেশ্যটাই হচ্ছে ম্যাথসের ফিয়ারটা দূর করা, ম্যাথসের ভয় ভীতি যেগুলো আছে দূর করা। এতে কী হচ্ছে, এত ভয়ের জন্য দিনের পর দিন ম্যাথমেটিক্সটা নিয়ে আর কেউ ইয়ে হচ্ছে না, ম্যাথমেটিক্স অনার্সের সিট প্রত্যেকটা কলেজে ভ্যাকেন্ট যাচ্ছে, যার জন্য ম্যাথস নিয়ে কেউ বুঝতেই পারছে না। অনার্স চাওয়া কিছু বাচ্চা করছে, তাও থার্ড ইয়ারে গিয়ে ম্যাথস অনার্স কেটে যাচ্ছে, তার ফলে মাস্টার ডিগ্রি করতে পারছে না, এবং অ্যাজ এ রেজাল্ট এর রেজাল্ট হিসাবে সব স্কুলে ম্যাথসের কোনো ভালো টিচার পাওয়া যাচ্ছে না, ম্যাথসের টিচারের ভ্যাকেন্সি থেকেই যাচ্ছে। যার জন্য আমার এই মেইন উদ্দেশ্য হচ্ছে আমি কিছু ভালো ম্যাথসের স্টুডেন্ট চাই, যারা ভালোবেসে ভালোভাবে ম্যাথসটাকে নিয়ে তারা ভবিষ্যতে এগোতে পারবে, দরকারে পিএসসি করতে পারবে, আমরা আরও ভালো ভালো ম্যাথসের টিচার পেতে পারবো, যাতে আমাদের জগৎ সংসার এগোতে পারে, এডুকেশন সিস্টেমটা এগোতে পারে। ম্যাথস আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ এই দুটো সাবজেক্ট যদি স্ট্রং করানো যায়, পুরো এডুকেশন সিস্টেম কিন্তু এই দুটো সাবজেক্টের উপর দাঁড়িয়ে আছে। তাই জন্য আমার মেইন উদ্দেশ্য হচ্ছে ম্যাথসের ফেয়ার দূর করা, কিছু ছেলে মেয়েকে ম্যাথসকে ভালোবাসানো, ম্যাথস নিয়ে তাকে অনার্স করানো, তাদের নিয়ে ম্যাথসকে নিয়ে আরও চিন্তাভাবনা করে এগিয়ে যাওয়া। এখন আবার তার মধ্যে চালু হচ্ছে বেসিক স্ট্যান্ডার্ড, কিছু কিছু ছেলে মেয়ে ভালো ম্যাথস করে, প্রচণ্ড ভালো ম্যাথস করে, তারা ক্লাসে ভালো করে, কিন্তু তারা কিছু কিছু স্ট্যান্ডার্ড ম্যাথ দেবে না। তার উদ্দেশ্য তারা পরীক্ষার হলকে ভয় পায়, পরীক্ষার হলে যদি সে মনে করলো আমি স্ট্যান্ডার্ড ম্যাথ ম্যাথ তার হয়ে গেল, এবার ভালো ছেলেমেয়েরা পর্যন্ত বেসিকের দলে চলে যাচ্ছে, বেসিক ম্যাথ মেয়াদে কী হয়ে যাচ্ছে, তারা আর ইলেভেনে ম্যাথস ক্যারি করতে পারছে না, ইলেভেনে ম্যাথস ক্যারি না করতে পারলে তারা অনার্সটা তো কোনো প্রশ্নই উঠছে না, আবার আমাদের ম্যাথামেটিক্স টিচারে ল্যাক হয়ে যাচ্ছে। আমি চাই বাচ্চারা তোমরা ভালো করে ম্যাথসকে ভালোবেসে ম্যাথস করো, ম্যাথসের কোনো ফোবিয়ার দরকার নেই, ম্যাথসকে একটা গেম হিসাবে নাও, একটা পাজল হিসাবে নাও, শুধু চারটে অপারেশন যোগ বিয়োগ গুণ ভাগ এই চারটে অপারেশন আর টেবিলটা যদি তোমরা ঠিক মতন লার্ন করে ফেলতে পারো, ম্যাথস কিন্তু কোনো ভয়ের জায়গা নয়, দেখবে কত আনন্দ, একটা ম্যাথ যদি নিজের থেকে করতে পারো কত আনন্দের জায়গা। আমি চাই এই চ্যানেলটার মাধ্যমে ম্যাথসের ফোবিয়া দূর করা, ম্যাথসকে ভালোবাসা, ম্যাথস নিয়ে এগিয়ে যাওয়া। আমার কিছু স্টুডেন্ট আছে আমার দেখেছি সে স্ট্যান্ডার্ড ম্যাথ যাও বা জোরে জোরে বাবার জোরে মায়ের জোরে বা টিচারের জোরে দৌড়াতে নিয়ে ফেললো, তারা পরীক্ষার আগের দিন ওরে বাবা ম্যাম আমি তো স্ট্যান্ডার্ড নিয়েছি আমি কি পারবো, এই যে কনফিউশন আমি পারবো না কেন, আমার তো যা আছে সিলেবাসের মধ্যেই আছে, আমি তো সিলেবাস পুরো কমপ্লিট করে ফেলেছি, এই জিনিসগুলো থেকে বেরিয়ে আসতে হবে আমাদের সবাইকে, তাহলে আমরা ম্যাথস নিয়ে এগোতে পারবো। ম্যাথসকে ভয় না পেয়ে ম্যাথসকে ভালোবাসো, ভালোবেসে ম্যাথস করো, আমার মেইন চ্যানেলের উদ্দেশ্যটাই তাই।
আরো পরবর্তীকালে আমি অনেক অনেক ক্লাস করাবো। আমার ইচ্ছা আছে, চেষ্টা করছি স্কুল লেভেলে বিভিন্ন ধরনের টপিক নিয়ে আলোচনা করা, কিভাবে ইজি ভাবে ম্যাথসকে গ্রহণযোগ্য করে তোলা যায়। চেষ্টা করছি, আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি, অনেক ভিডিও আসবে। প্লিজ তোমরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, ততক্ষণের জন্য আমি বিদায় নিচ্ছি।